উদিছো বাতৰি মাছলৈ ৰাজ্যত অধিক ভয়াবহ ৰূপ ধাৰণ কৰিছে কৰোনা মহামাৰীয়ে হুমবাৰে অসমত হাজাৰৰ ঘৰ অতিক্ৰম কৰিলে কৰোনা আক্ৰান্তৰ সংখ্যাই কৰোনাৰ দ্ৰুত সংক্ৰমণক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰ অধিক ভয়াবহ দ্ৰুত সংক্ৰমণ নিতো আক্ৰান্ত হ হ লোক রাজ্যত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে করোনা সংক্রমিত লোকর সংখ্যা সোমবারে হাজারর ঘর অতিক্রম করিলে করোনা আক্রান্ত সোমবারে 1367 গৰাকী লোক করোনাত আক্রান্ত হওয়ার বিপরীতে বিগত 24 ঘণ্টাত করোনায় প্রাণ ললে 7 গৰাকী কামরূপ মেট্রোত করোনাত আক্রান্ত হয়ে 4 গৰাকীর মৃত্যু হওয়ার সমান্তরালকৈ বাক্সা কাছাৰ আৰু কামরূপত মৃত্যু হয়েছে এজনক লোকর সোমবার দিনটুত কেবল গুয়াহাটীতে আক্রান্ত হয়েছে 482 লোক সোমবারে ডিব্রুগড়ত 109, কামরূপত 106, শোণিতপুরত 67 লোক আক্রান্ত হয়েছে করোনা সোমবারে সম্পন্ন হয়েছিল 65,410 কোভিড পরীক্ষা এপিনে গুয়াহাটীর রেল স্টেশনত পুনের 5 যাত্রীর দেহ ধরা পড়েছে করোনার অবস্থিতি ইয়ারে 4 যাত্রী বহির্রাজ্যের অহা মরিয়নির রেল স্টেশনতো 24 যাত্রীর দেহ ধরা পড়েছে করোনা ভাইরাস ইয়ারে 9 লোক রাজধানী এক্সপ্রেস যোগে আহিছিল হরিদ্বারের প্রত্যেক দিনাই করোনা সংক্রমিত লোকর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাত অধিক তৎপর হয়েছে সরকার প্রশাসন মহামারী করোনার সহ মোকাবিলা করবলৈ সরুসজাই স্টেডিয়ামত পুনের সাজু করা হয়েছে কোভিড হাসপাতাল সরুসজাই স্টেডিয়ামের ভিতর 400 বিছনাযুক্ত কোভিড কেয়ার হাসপাতাল নির্মাণত ব্যস্ত হয়ে পড়েছে বিভাগীয় কর্তৃপক্ষ একটা হলতে সাজু করা হয়েছে 40 বিছনা ইপিনে করোনার রোগীরে গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতাল ভরি পড়াত বৃদ্ধি করা হয়েছে বিছনার সংখ্যাও পূর্বে 62 কোভিডর বিছনা থাকা এম এম সি এইচত সোমবারে পুনের তাৎক্ষণিকভাবে মুকলি করে দিয়া হয় 150 কোভিড বিছনা অবশ্যই নিশাটোর ভিতরতে চিকিৎসালয়খনত নতুনক ভর্তি করা হয়েছে 45 করোনা আক্রান্ত বর্তমান এম এম সি এইচত টোটেল 212 কোভিড বেড ইনক্লুডিং 24 আই সি ইউ বেড তার মানে 188 জেনারেল বেড আর 24 আই সি ইউ বেড আজি 45 45 আমার যেটা আমার মেইন হাসপিতাল আছে সেইখানত গাইনি হওয়াটা চলি থাকিব ডেলিভারি হওয়াটা সম্পূর্ণরূপে আগের নিচিনাকে চলি থাকিব মেইনটেইনিং কোভিড প্রোটোকল রাজ্যত বর্তমানলৈ চিকিৎসাধীন হৈ আছে 6,316 গৰাকী কৰোনা আক্রান্ত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট